পাখিদের এমন আনন্দ করতে দেখলে আমার ভীষণ রাগ হয়। তখন আমার মনে দুষ্ট বুদ্ধি চলে আসে আর পাখিদের আনন্দ নষ্ট করার জন্য আমি বজ্রপাত আর বৃষ্টি দিতে থাকি। তখন আমার কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। মেঘ এভাবে হাসতে হাসতে পাখিদের ফসল নষ্ট করার জন্য বজ্রপাত দিতে শুরু করে। কি এই সময় বজ্রপাত শুরু হলো? আমার জমির ফসল তোলার যে সময় হয়ে গেছে, এখন এই বজ্রপাতের কারণে তো আমার জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমার এতদিনে পরিশ্রম কি তাহলে এক নিমিষে ধ্বংস হয়ে যাবে? আমি কি কিছুই করতে পারবো না? ঠিক একই ভাবে টুনিও অন্যান্য পাখিরাও ভীষণ চিন্তায় পড়ে যায়। তখন বনের সব পাখি অতিষ্ঠ হয়ে মেঘরানির কাছে গিয়ে বিচার চায়। মেঘরানি, মেঘরানি, ঘুম থেকে ওঠো, দয়া করে ঘুম থেকে ওঠো মেঘরানি। কে কে আমার ঘুম ভাঙালো এই সময়? আমি টুনি, আর আমরা সবাই তোমার কাছে বিচার চাইতে এসেছি মেঘরানি। বিচার? কিসের বিচার? কি হয়েছে আমাকে সব কথা খুলে বলো তো। এরপর টুনি মেঘরানিকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার? এটা তাহলে পাজি মেঘের কাজ। তোমরা চিন্তা করো না, আমি ওই পাজি মেঘকে উচিত শিক্ষা দিব। তোমরা সবাই এখন বাড়ি ফিরে যাও। এরপর বনে সব পাখিরা মেঘরানিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ফিরে আসে আর পাজি মেঘকে মেঘরানি রশি দিয়ে বেঁধে বন্দি করে রাখে। আহা, ওই গাছে তো দেখছি অনেক পাকা পাকা জাম, না জানি এগুলো খেতে কত মজা। না, আর দেরি না করে জামগুলো খেতে শুরু করে দেই। এরপর কালো কাক জাম খাওয়ার লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি জাম খেতে শুরু করে দেয়, আর তখনই সেখানে ছোট মেঘ বাচ্চা চলে আসে। আরে বা, তুমি তো দেখতে অনেক সুন্দর। পাখিরা যে এত সুন্দর হয় তা তো তোমাকে দেখে বুঝতেই পেরেছি। তা তুমি কি আমার বন্ধু হবে? আরে, তুমি তো আমার অনেক প্রশংসা করলে। ঠিক আছে ঠিক আছে, আমার যখন এত প্রশংসা করলে তখন তোমার বন্ধু হতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে এখন তো আমরা বন্ধু। আর তুমি আমাকে বনে সব খবর এনে দিবে কেমন? আচ্ছা ঠিক আছে, তা না হয় দিব, কিন্তু বনের খবর দিয়ে তুমি করবে টা কি শুনি? আরে বন্ধু, বুঝলি না তো, পাখিদের জমির ফসল ঘরে তোলে সময় হবে যখন, তখন আমি বৃষ্টি দিব। তখন বনের সব পাখিরা কষ্ট পাবে, আর তার দিকে তো আমরা দুই বন্ধু অনেক আনন্দ করবো, বুঝতে পেরেছো? আরে মেঘ বন্ধু, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো তোমাকে সব খবর দিয়ে দিব। এরপর কালো কাক সেখান থেকে চলে যায় আর দিন গুনতে থাকে কখন কার জমিতে ফসল ওঠার সময় হয়েছে। আরে বা, এবার দেখছি আমার জমিতে অনেক ফসল হয়েছে, আর দু একদিন পরই এই ফসলগুলো আমি তুলতে পারবো। হ্যাঁ টুনি, আমিও 3-4 দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবো, ভেবেই যেন কেমন খুশি খুশি লাগছে। হ্যাঁ কবুতর দাদা, খুশি তো লাগবেই, অনেক কষ্টের ফল আমাদের এই ফসল। এই ফসল পাওয়ার জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলেছি, দিন রাত এক করে দিয়েছি, আর আজ যখন সে ফসল ফলেছে তখন সুখের অনুভূতি তো হবেই, সেটা স্বাভাবিক, বুঝলে কবুতর দাদা? এরপর টুনিও কবুতর জমি দেখে বাড়ি ফিরে যায় আর কালো কাক দূর থেকে সেটা দেখতে পায় এবং মেঘ বাচ্চাকে গিয়ে সবটা বলে দেয়। মেঘ বন্ধু, টুনি আর 2 দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবে। তুমি চিন্তা করো না বন্ধু, এখন তুমি ঘরে ফিরে যাও, আর আমার জায়গায় আমি কিছুক্ষণের মধ্যেই করব, তুমি তা ঠিক সময় জানতে পেরে যাবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তবে আমি ঘরে ফিরে গেলাম। এই বলে কালো কাক ঘরে ফিরে যায় আর মেঘ বাচ্চা টুনির জমির দিকে এগোতে থাকে আর শুধু টুনির জমিতে বৃষ্টি দিতে থাকে, আর এভাবেই সেদিন কেটে যায়। পরের দিন সকালের জন্য জমিতে গিয়ে দেখতে পায়। একি, আমার জমিতে এত জল কোথা থেকে এলো? তবে কি শুধু আমার জমিতে বৃষ্টি হয়েছে? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টুনি সেখান থেকে উড়ে কবুতরের বাড়িতে যায়। কবুতর দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার
সর্বনাশ হয়ে গেছে। বনে কোথাও বৃষ্টি হয়নি, শুধু আমার জমিতে বৃষ্টি হয়েছে। আমার সব ফসল যে জলের নিচে তলিয়ে গেছে। এসব কি বলছো টুনি? এটা কখনো সম্ভব নয়। তুমি মিছে মিছে আমার স্বপ্নটা নষ্ট করো না তো, এখান থেকে চলে যাও। এরপর টুনি কবুতরের এমন কথা শুনে সেখান থেকে বাড়ি ফিরে যায়। আর কিছুক্ষণ পর কালু আবার মেঘবাচ্চার কাছে যায় এবং কবুতরের জমির ফসলের কথা বলে। আর মেঘকন্যা একইভাবে কবুতরের জমির ফসল বৃষ্টি দিয়ে নষ্ট করে দেয়। হায় হায়, একই সর্বনাশ হলো আমার। এখন আমি কি করব? আমার সব ফসল যে জলে তলিয়ে গেছে। তবে টুনি তো ঠিক কথাই বলেছিল, কিন্তু আমি তো টুনির কোনো কথাই বিশ্বাস করিনি। টুনি, তোর জমির ফসলের মতো আমার ফসলগুলো তলিয়ে গেছে রে। আমাকে তুই ক্ষমা করে দিস, আমি তোর কথা বিশ্বাস করিনি। তোর অর্ধেক কথা না শুনে তোকে তাড়িয়ে দিয়েছি, এটা করা আমার একদম ঠিক হয়নি রে। তোর পুরো কথা শুনলে হয়তো ফসলগুলো নষ্ট হতো না। কবুতর দাদা, তুমি আর কেঁদো না, যা হবার তা তো হয়ে গেছে। এখন কেঁদে আর কি হবে বলো? তুমি শান্ত হও, এই সময় মনোবল হারিয়ে ফেললে চলবে না। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে, বুঝেছো? ঠিক আছে টুনি, আমি আর কাঁদবো না। এরপর কবুতর টুনির বাড়ি থেকে চলে যায়। আর মেঘবাচ্চা এভাবেই একের পর এক বনের পাখিদের ক্ষতি করতে থাকে। আর একদিন কালুকাকের জমির ফসল ঘরে তোলার সময় হয়, আর মেঘবাচ্চা কালুকাকের জমির ফসলও একইভাবে নষ্ট করে দেয়। কি আমার জমির ফসল এমন হলো কি করে? তবে কি মেঘবন্ধু আমার জমির ফসল নষ্ট করে দিল? কিন্তু কেন? না, আমাকে এক্ষুনি মেঘবন্ধুর কাছে যেতে হবে। মেঘবন্ধু, ও মেঘবন্ধু, তুমি কি আমার জমির ফসল নষ্ট করে দিয়েছো? হ্যাঁ, আমি তোমাদের সবার জমিতে বৃষ্টি দিয়েছি আর সব ফসল নষ্ট করে দিয়েছি। কিন্তু আমি তো তোমার বন্ধু, তাহলে আমার জমির ফসল তুমি কেন নষ্ট করলে বলো তো? বন্ধু? কিসের বন্ধু? আমি হলাম বন্ধু রূপে শত্রু। আমি তো তোকে কাজে ব্যবহার করেছি মাত্র। তোদের মতো পাখিদের সাথে বন্ধুত্ব করবো আমি? কখনোই না। ওই পাখিদের জন্য আমার বাবা মেঘরানির কাছে বন্দি হয়ে আছি, তাই তোদের আমি শাস্তি দিতে এসব করেছি, বুঝেছিস? মেঘবাচ্চার আমার কথা শুনে কালুকাক মনে ভীষণ কষ্ট পায়, আর তার ভুল বুঝতে পেরে বনের পাখিদের কাছে যায় আর ক্ষমা চায়। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে মেঘের বাচ্চার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, আর আমি মেঘবাচ্চাকে বনের জমির ফসল নষ্ট করতে সাহায্য করেছি, আর মেঘবাচ্চা শেষে আমাকেও ছেড়ে দেয়নি। ছি কালু দাদা, তুমি এত নিষ্ঠুর, তুমি এত নিষ্ঠুর কি করে হলে বলো তো? আমরা কত কষ্ট করে ফসল উৎপাদন করেছিলাম, আর তুমি মেঘবাচ্চার সঙ্গে হাত মিলিয়ে এসব করেছো? তুমি বনের পাখিদের ক্ষতি করতে চেয়েছিলে, তার সৃষ্টিকর্তা তোমাকেও ছেড়ে দেয়নি। হ্যাঁ টুনি, আমি আমার কর্মের শাস্তি পেয়ে গেছি। আমি আর কখনো এমন কাজ করব না, তোমাদের কথা দিলাম। দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও তোমরা। ঠিক আছে কালু দাদা, আমরা তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আর কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে এভাবে বিপদে পড়তে হবে, বুঝেছো? হ্যাঁ টুনি, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো অন্যের ক্ষতি করব না, পারলে অন্যের উপকার করার চেষ্টা করব। তবে তোমরা সবাই এখন আমার সাথে চলো, মেঘরানির কাছে আবারও যেতে হবে। আমাদের জমির ফসল যেন আর বৃষ্টির জল নষ্ট করে দিতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। এরপর বনের সব পাখিরা মেঘরানির কাছে বিচার চাইতে যায়। মেঘরানি, ও মেঘরানি, দয়া করে আমাদের সাহায্য করো। তুমি কি হয়েছে টুনি? তোমাদের এমন অসহায় দেখাচ্ছে কেন? তোমরা আমাকে সব খুলে বলো। এরপর বনের পাখিরা মেঘরানীকে সব কথা খুলে বলে, আর মেঘরানী সব শুনে ভীষণ রেগে যায়। পাজি মেঘে সন্তান দেখছি, পাজি হয়েছে। এদের উচিত শিক্ষা না দিলে দেখছি এরা ভালো হবে না। যাও তোমরা, ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। এরপর বনের পাখিরা আবারও বনে ফিরে আসে, আর মেঘরানী পাজি দুই মেঘকে একসঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে।
এরপর বনের পাখিরা সুখী শান্তিতে বসবাস করতে শুরু করে। টুনি, তুমি রান্না করছো? আর আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এই নাও টুনি, আজকে আমি তোমার জন্য চুড়ি আর লিপস্টিক নিয়ে এসেছি। তুমি খুশি হয়েছো তো টুনি? হ্যাঁ টুনা, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু কালকে তো একটা স্বর্ণের গহনা নিয়ে এলে, আজকে আবার এগুলো নিয়ে এলে, প্রতিদিনই কি আর আমাকে উপহার দিতে হবে নাকি বলতো? তুমি একটা মাত্র সুন্দরী বউ আমার, আর তুমি যখন এগুলো পরবে তোমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এসো টুনি, আমরা খেয়ে নেই, কিছুক্ষণ পরে তোমাকে নিয়ে ঘুরতে যাব। সারামজাদা কালো সারাদিন তো শুধু পড়ে পড়ে ঘুমায়, আর ওইদিকে টোনাকে দেখি রোজ রোজ টুনির জন্য উপহার নিয়ে আসে, আর তুই আমাকে কোনোদিনও একটা উপহার দিলি না। তোর কাছ থেকে কিভাবে উপহার নিতে হয় সেটা আমারও ভালো জানা আছে। কি হয়েছে ডাকি, সকাল সকাল চিৎকার করতে শুরু করেছো? এমন কোনো দিন নেই যে তুমি আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। শালা, আমার কপালটাই খারাপ, তাই এই কাকলির মতো একটা জবরুটে বউ পেয়েছিলাম। কি বিড়বিড় করছে শুনি? এই নাও, এই লিস্টে যা যা লেখা আছে সবগুলো এক্ষুনি নিয়ে এসো, নয়তো বুঝতেই পারছো তোমার কি অবস্থা হবে। এরপর কালো লিস্টটা নিয়ে বাজারে যায়। আর কাকুলি দেয়া লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে বাড়িতে চলে আসে, আর কাকুলি নিজের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর কাকুলি নিজের কসমেটিক্স গুলো নিয়ে সাজতে শুরু করে। কালু, দেখো তো আমাকে সাজুগুজু করে কেমন লাগছে? নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে, তাই না কালু? ইয়ে মানে হ্যাঁ বউ, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে আমি এদিক সেদিক না তাকিয়ে শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি। সত্যি বলছো? আমাকে সত্যি এত সুন্দর লাগছে? আমি ঠিক জানতাম সাজুগুজু করলে আমাকে অনেক সুন্দর লাগবে। ইশ, সুন্দর না চাই, তোমাকে দেখতে পেদির মতো লাগছে। যে কালো চেহারা, তার উপর ঠোঁটে লাগাচ্ছে লাল লিপস্টিক, কি যে বাজে লাগছে দেখতে। কিন্তু এখন যদি তোমাকে আমি এসব কথা বলি তাহলে তো তুমি আমাকে আবার মারতে শুরু করবে, তাই মার খাওয়ার ভয়ে প্রশংসা করছি। শোনো কালু, আমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে, তাই আমি একটু বনে সবাইকে দেখিয়ে আসি। এরপর কাকুলি একে একে সবার বাড়িতে যায়, আর কাকুলির বাজে সাজ দেখে সবাই হাসতে থাকে। এরপর কাকুলি তোতার বাড়িতে যায়, আর তোতা কাকুলিকে দেখে হাসতে থাকে। একই কাকুলি, তুমি হঠাৎ করে এভাবে সাজুগুজু কেন করেছো? কোনো অনুষ্ঠানে যাচ্ছ বুঝি? না তোতা দাদা, আমি আজকে শখ করে একটু সাজুগুজু করেছি, আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না তোতা দাদা? কালো ঠোঁটে লাল লিপস্টিক লাগালে কি দেখতে সুন্দর লাগে নাকি? তোমাকে দেখতে অনেক বাজে লাগছে কাকুলি দিদি, তোমাকে দেখে আমার অনেক হাসি পাচ্ছে। কাকুলি এসব কথা শুনে মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। এই যা, নিশ্চয়ই কেউ সত্যি কথাটা কাকুলিকে বলে দিয়েছে, আর তাই কাকুলি অনেক কষ্ট পেয়েছে। কালু, সবাই আমার সাজুগুজু দেখে অনেক হাসাহাসি করছে, তুমি তো বললে আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু ওরা সবাই আমাকে দেখে বাজে বাজে কথা বলছে কেন? এর প্রতিশোধ আমি নিবই নিব, আমি কাউকে রাতে শান্তিতে ঘুমাতে দিব না, আর এই কাজে তুমি আমাকে সাহায্য করবে। এরপর কিছুক্ষণ পরেই রাত হয়ে যায়, আর যে যার ঘরে ঘুমিয়ে পড়ে। এদিকে কালো কাকুলি একটা ঝুড়িতে করে ছোট ছোট পাথর নিয়ে সবার ঘরে ঢিল ছুটতে থাকে, আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পাথরের শব্দে সবার ঘুম ভেঙে যায়, আর এরকম কাজ প্রতি রাতেই ঘটতে থাকে, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে কে তাদের ঘরে ঢিল ছুটছে। শোনো কালু, সবার রাতের ঘুম নষ্ট করে দিতে আমার অনেক ভালো লাগছে, কিন্তু এতটুকুতে আমার শান্তি হচ্ছে না। আমরা আজ রাতেই সবার ঘর ভেঙে দিব, আর তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসব। আর কেউ বুঝতেই পারবে না যে তাদের ঘর আমরা ভেঙে দিয়েছি। যেমন কথা তেমন কাজ। রাত হতে কালু আর কাকুলি একে একে সবার বাড়ি ভেঙে দেয়, আর সবশেষে টুনির বাড়ির সামনে এসে বলতে থাকে,
কাকলি, আমি শুনতে পেলাম টুনি নাকি একটা ডিম দিয়েছে, আর আমরা যদি টুনির বাড়িটা ভেঙে দেই তাহলে টুনির ডিমের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতি হলে হবে, আমি তো সবার ক্ষতি চাই, আমাকে নিয়ে হাসাহাসি করার ফল হারে হারে বুঝতে পারবে। এই কথা বলে কালো কাকলি টুনির বাড়িটা ভেঙে দেয় আর তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুনির ডিমটাও নিচে পড়ে ভেঙে যায়। একি একি, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! চারিদিকে তো জ্বর বাতাস নেই, তাহলে আমার বাড়িটা ভেঙে গেল কিভাবে? আর কিছুদিন আগেই তো আমি নতুন বাড়ি তৈরি করলাম, তাহলে কি আমার এমন ক্ষতি করলো? কে করলো? একি টুনি, তোমার বাড়িটাও ভেঙে গিয়েছে, কিন্তু আমাদের সবার বাড়িগুলো ভেঙে দিল কে? হঠাৎ করেই তো আমাদের বাড়ি একা একা ভেঙে যাওয়ার কথা নয়। এরপর সবার বাড়ি ভেঙে যাওয়া নিয়ে কথা বলতে থাকে, আর হঠাৎ করে শুরু হয় প্রচন্ড বৃষ্টি। এইসব কথা পরে ভাবা যাবে, আগে আমাদের সবাইকে একটা আশ্রয় খুঁজতে হবে, নয়তো বৃষ্টিতে ভিজে সবার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এরপর সবাই টুনির কথা মতো টুনির সাথে আশ্রয় খুঁজতে থাকে, আর কিছু দূর যাওয়ার পরে তারা একটা লাল পেঁয়াজের ঘর দেখতে পায়, আর কোনো কিছু চিন্তা না করে লাল পেঁয়াজের ঘরে প্রবেশ করে। আচ্ছা টুনি, এত সুন্দর পেঁয়াজের বাড়িটা কার বলো তো? আর বাড়ির ভিতরে তো কাউকে দেখতে পাচ্ছি না। এরপর লাল পেঁয়াজের ঘরে একটা ডাইনি প্রবেশ করে। ওরে বাবা রে, ডাইনি! তার মানে এটা কি ডাইনির বাড়ি? আমি আগে বুঝতে পেরেছিলাম যে এত সুন্দর করে কেউ বাড়ি বানাতে পারবে না। পালাও, সবাই এক্ষুনি পালাও! তোমরা কি আগে থেকে পরিচিত নাকি? কিন্তু কিভাবে আর কোথায় তোমাদের দেখা হয়েছিল? ধরে ফেলেছি, আমি এক ডাইনিকে ধরে ফেলেছি, এখন একে দিয়ে আমি নিজের সব কাজ করে নিব, আর প্রতিদিন ভালো ভালো খাবার আর জামা কাপড় নিব। কিন্তু একে তো আমি জালে বন্দি করলাম, কিন্তু এই ডাইনিকে বাড়িতে নিয়ে যাব কি করে? আমি বরং একটা কাজ করি, এই ডাইনিকে এখানে জালে বন্দি রেখে আমি আমার জাদুর বোতলটা নিয়ে আসি, আর সেই বোতলে করেই আমি ওকে বাড়িতে নিয়ে যাব। তখন আমার চিৎকার শুনে সেখানে টুনি আসে, আর টুনি একটা কাঁচি দিয়ে জালটা কেটে দেয়, আর তখন আমি ওখান থেকে বেরিয়ে আসি। ডাইনিকে সব কথা খুলে বলে। ঘর বানাতে হবে না।
সবাইকে একটা করে লাল পেঁয়াজ দেয় আর সবাই ডাইনিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বৃষ্টিও থেমে গিয়েছিল। এরপর সবাই সবার জায়গা গিয়ে তাদের লাল পেঁয়াজ রেখে দেয় আর সেখান থেকে অনেক সুন্দর একটা লাল পেঁয়াজের ঘর তৈরি হয়। অন্যদিকে কালু ও কাকুলি টুনির পেঁয়াজের বাড়িতে আসে। টুনি, কাল রাতে বৃষ্টির কারণে আমাদের ঘরটা ভেঙে গিয়েছে আর আমরা ঘর ভেঙে নিচে পড়ে গিয়েছি। আমাদের অনেক কষ্ট হয়েছে রে টুনি, আর পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছি রে, তাই একটা বাড়িও বানাতে পারছি না। তুই তোর বাড়িতে আমাদেরকে একটু আশ্রয় দে না রে টুনি। এই নাও কালু দাদা, তুমি এই লাল পেঁয়াজটা নিয়ে যাও আর তুমি যেখানে বাড়ি বানাতে চাও সেখানে গিয়ে এই লাল পেঁয়াজটা রাখবে আর দেখতে পাবে লাল পেঁয়াজের ঘর তৈরি হয়েছে। এরপর কালু খুশি হয়ে লাল পেঁয়াজ নিয়ে সেখান থেকে চলে যায়। দেখলে কাকুলি, আমরা টুনিদের কত ক্ষতি করেছি কিন্তু টুনিরা কিছুতেই বুঝতে পারেনি আর তাই আমাদেরকে লাল পেঁয়াজের বাড়িটা উপহার দিল। কালু ও কাকুলির কথা ডাইনি দূর থেকে শুনতে পায় আর কালু লাল পেঁয়াজটা বাড়ি বানানোর জায়গায় রাখে কিন্তু সেখানে কোনো বাড়ি তৈরি হয় না। আর তখনই সেখানে ডাইনি চলে আসে। শয়তান কালু, তোরা শত চেষ্টা করলেও লাল পেঁয়াজ থেকে ঘর তৈরি হবে না। তোরা আসলে এতদিন সবার ক্ষতি করে বেরিয়েছিস। তোরা কখনো অন্যের ভালো দেখতে পারিস না। সৃষ্টিকর্তার কি ইচ্ছে? তোরা অন্যের ঘর ভেঙে দিয়েছিস আর সৃষ্টিকর্তা তোদের ঘর ভেঙে দিয়েছে। আর তোরা অন্যের ক্ষতি করে যে অন্যায় করেছিস সেটার শাস্তি আমি তোদেরকে দেব। কাকুলি, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি ডাইনি আমাকে অন্ধ বানিয়ে দিল? আমি ঠিকভাবে হাঁটতে পারছি না কালু, তার মানে ডাইনি কি আমার একটা পা ভেঙে দিয়েছে? হ্যাঁ কাকুলি, আমি বুঝতে পেরেছি। অন্যের ক্ষতি করলে তার থেকে দ্বিগুণ ক্ষতি নিজের হয়। আমরা যদি টুনিতে কোনো ক্ষতি না করতাম তাহলে আমরাও লাল পেঁয়াজের ঘরে সুন্দরভাবে দিন কাটাতে পারতাম। আমার মেয়েটা অনেক অসুস্থ, বনে সবার কাছে টাকা চাইলাম অথচ কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করলো না। এবার আমি পারুলের চিকিৎসা কি করে করব? হে সৃষ্টিকর্তা, কেন তুমি আমাদের মতো গরিবের ঘরে এত বড় রোগ দাও? এত বড় রোগ কেন দাও তুমি? বান্টি কাঁদতে কাঁদতে বনের গভীরে যায়। একটা বড় গাছের ডালে বসে বলতে থাকে, আমার ইচ্ছে করছে এই গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। আমার এত কষ্ট আর ভালো লাগে না। পারুল বা, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে আরে, কি করছো? কি দাঁড়াও, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার মেয়ে পারুল না অনেক অসুস্থ, ডাক্তার বলেছে দুদিনের ভিতরে ভালো চিকিৎসা না করলে আমার মেয়েটার বড় ধরনের বিপদ হবে। আমার কাছে না কোনো টাকা পয়সা নেই জানো। মনে ধনী পাখিদের কাছে টাকা চেয়েছি কিন্তু আমাকে কেউ টাকা দিয়ে সাহায্য করলো না। এবার তুমি বলো আমি এছাড়া আর কি করব? কেঁদো না, তুমি শান্ত হও, আমি তোমাকে সাহায্য করব। আসলে আমি একটা জাদুই গাছ, আমি তোমাকে টাকা দিব। এরপর গাছ জাদু করে বান্টিকে টাকা দেয়। টাকা পেয়ে বান্টি অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ জাদুই গাছ, আমি তোমার এই ঋণের কথা কোনোদিনও ভুলবো না। শোনো বান্টি, আমি তোমার মতো বনের অসহায় পাখিদের সাহায্য করতে চাই। তুমি বনের সবাইকে আমার কথা বলবে কেমন? বান্টি গাছের কথায় রাজি হয়ে ওখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়া আসে বান্টির কাছে। কি ব্যাপার টিয়া বোন, তোকে এমন দেখাচ্ছে কেন? তোতার কিছু হয়েছে নাকি? দাদা, দুদিন হলো কাট কাটতে গিয়ে তোতার একটা পা ভেঙে গেছে। তোতার চিকিৎসা করাতে সব টাকা শেষ। এখন ঘরে কোনো খাবার নেই, টাকাও নেই যে খাবার কিনবো।
দাদা তুমি আমাকে কিছু খাবার দাও না গো দাদা। শোন, এই বনের গভীরে একটা বড় জাদুই গাছ আছে, ওই গাছের কাছে গিয়ে তোর সমস্যার কথা বললেই তোকে ওই গাছ সাহায্য করবে। ওই জাদুই গাছ অনেক ভালো রে, আমাকেও সেদিন সাহায্য করেছে, তোকেও করবে, যা বোন যা। টিয়ে বান্টির কথা মতো তাড়াতাড়ি ওই জাদুই গাছের কাছে আসে আর তার সব সমস্যার কথা খুলে বলে। সব শুনে জাদুই গাছ টিয়েকেও সাহায্য করে। বান্টি দাদা ঠিকই বলেছিল, তুমি অনেক ভালো, আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো গো। এরপর টিয়ে সেখান থেকে চলে আসে। এভাবে ধীরে ধীরে গাছ বনের অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। একদিন যোগ্য কণিকা একটা গাছের ডালে বসে বলতে থাকে, যোগ্য অনেক তো খুঁজলাম কিন্তু কোনো খাবার তো পেলাম না, এবার কি তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে বলো তো? জানি না কণিকা, চেষ্টা তো অনেক করলাম। ঠিক তখনই ওখানে টুনি চলে আসে। কি ব্যাপার দাদা দিদি, অসহায়ের মতো এদিক ওদিক তাকাচ্ছ কেন? কিছু কি হারিয়ে ফেলেছো নাকি বলো তো আমাকে, কি হারিয়েছো গো? আর বলিস না রে টুনি, কিছুই হারাইনি, বরং খাবার খুঁজছি। জানিস আজ সারাদিন কিছু খাইনি রে, তার উপর খাবারও খুঁজে পেলাম না। দাদা দিদি, বনের গভীরে একটা গাছ আছে, ওই গাছ সবাইকে সাহায্য করে, তোমাদেরও করবে, তোমরা যেতে পারো ওখানে। সত্যি বলছিস, ওই গাছ সবাইকে সাহায্য করে? আচ্ছা বলতো, ওই গাছ তোকে কি দিয়েছে? আমাকে একটা নতুন ঘর দিয়েছে। যোগ্য, তাহলে দেরি কিসের, চলো তাড়াতাড়ি যাই। কণিকা শোনো, আমরা ওই গাছের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি ফল আর বিরিয়ানি চাইবো। এই শোনো, খবরদার এসব ফালতু জিনিস চাইবে না, বুঝেছো? কেন চাইবো না? হ্যাঁ তাহলে কি চাইবো তুমি বলো। আরে বোকা, গাছের কাছে খাবার চাইলে গাছ শুধু খাবারই দিবে, আর খাবার একবার খেলে শেষ হয়ে যাবে, তাই আমরা অন্য কিছু চাইবো। আমি গাছের কাছে সোনা গহনা চাইবো, আর তুমি শক্ত মজবুত একটা নতুন ঘর চাইবে, বুঝেছো? আর খাবার আমরা পরে খুঁজে খাবো। আরে বউ, তোমার তো অনেক বুদ্ধি, চলো চলো তাড়াতাড়ি চলো। জাদুই গাছ, আমরা অনেক অসহায় গো, আমাদের তুমি সাহায্য করো। বেশ, এখন বলো তোমাদের কি চাই। আমার না কোনো গহনা নেই, তুমি দয়া করে আমাকে একটা সোনার গহনা দাও। আমার ঘরটা না অনেক পুরনো আর ভাঙা, তুমি আমাকে একটা ভালো নতুন ঘর দাও। এরপর গাছ জাদু করে কণিকাকে সোনার গহনা দেয়। যোগ্য কাক, তোমাকে আমি নতুন ঘর দিয়েছি, এবার তোমরা আসতে পারো। এরপর কণিকার যোগ্য সোনার গহনা আর তাদের নতুন ঘর নিয়ে চলে আসে। কণিকা সোনার গহনাটা গলায় পরে বলতে থাকে, যোগ্য দেখো তো আমাকে কেমন দেখতে লাগছে বলো না গো। তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু কণিকা আমার তো অনেক ক্ষুধা লেগেছে, এবার খাবার কোথায় পাবো? তোমার গহনার পরিবর্তে খাবার চাওয়াই তো ভালো ছিল, সব দোষ তোমার, তোমার জন্য আজ না খেয়ে থাকতে হবে। হয়েছে হয়েছে, আমার আর দোষ দিতে হবে না, চলো বাহিরে দেখি খাবার পায় কি না। কণিকা যোগ্য বনে বেরিয়ে পড়ে। এদিকে টুকি কিছু ফল নিয়ে উঠছিল। কণিকা টুকিকে দেখে বলতে থাকে, ওই দেখো টুনির কন্যা টুকি, চলো ওর কাছ থেকে ফলগুলো কেড়ে নিব। এরপর ওরা টুকির সামনে যায় আর ফলগুলো কেড়ে নেয়। আমার ফলগুলো কেড়ে নিলে কেন? আর দাম দাও আমাকে, মাগুলো কিনতে দিয়েছে আমাকে, তা বলছি আমি কিন্তু মাকে গিয়ে সব বলে দিব। কণিকা, এই টুকি যদি ওর মাকে সব বলে দেয় তাহলে টুনি মোরলকে বিচার দিবে, আর মোরল আমাদের শাস্তি দিবে, এর মুখ বন্ধ করার জন্য কিছু একটা করো কণিকা।
কণিকা এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎই ওর চোখে একটা লাউ পড়ে। এরপর কণিকা লাউটা হাতে তুলে নেয় আর টুকিকে লাউয়ের মাঝে বন্দি করে। টুকি ছটফট করে চিৎকার করতে থাকে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করো এখান থেকে, তা বাধা লাগছে আবার, বা বা কোথায় তুমি? সব সমস্যা সমাধান হয়েছে, এবার চলো এখান থেকে। যোগ্য কণিকা ফলগুলো নিয়ে ওখান থেকে চলে যায় আর টুকি লাউয়ের ভেতরে ছটফট করতে থাকে আর অনেক কাঁদতে থাকে। এক পর্যায়ে লাউটা গড়িয়ে গড়িয়ে ওই জাদুই গাছের গোড়ায় আসে। এরপর গাছ জাদু করে টুকিকে লাউ থেকে মুক্ত করে। আমার ওই কালো কাকদের দেখে সন্দেহ হয়েছিল যে ওরা লোভী আর দুষ্টু, একটা নিষ্পাপ কন্যাকে এত বড় শাস্তি দিয়েছে, আমি ওদের কঠোর শাস্তি দিব, ওদের যা উপহার দিয়েছি তা আমি এক্ষুনি কেড়ে নিব। এরপর গাছ সব কেড়ে নেয়। অন্যদিকে কণিকা যোগ্য বলতে থাকে, যোগ্য আমার গহনা আরে ঘর কি করে উধাও হলো, নিশ্চয় ওই গাছ কিছু করেছে, চলো এক্ষুনি গাছের কাছে যাই। এরপর ওরা গাছের সামনে আসে আর টুকিকে ওখানে দেখে যোগ্য বলতে থাকে, টুকি তুই কি করে লাউয়ের ভিতর থেকে মুক্ত হলি? আমি ওকে মুক্ত করেছি আর এখন আমি তোদের শাস্তি দিব। একটা গাছ হয়ে আমাদের শাস্তি দেওয়ার ক্ষমতা তোর নেই, তোকে আমরা এক্ষুনি কেটে ফেলবো গাছ। আমাকে হুমকি? দাঁড়া দেখাচ্ছি মজা। এরপর গাছ জাদু করে একটা লাঠি প্রকট করে আর সেই লাঠি ওদের মারতে থাকে। এক পর্যায়ে ওরা আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায় আর টুকি গাছকে ধন্যবাদ দিয়ে তার বাড়িতে ফিরে আসে। এক বনে মিনু টুনটুনি তার একমাত্র ছেলে টোনাকে নিয়ে বসবাস করত। মিনু টুনটুনির ছিল প্রচন্ড টাকার লোভ। যৌতুকে অনেক টাকা পাওয়ার লোভে মিনু টুনটুনি টোনাকে চারবার বিয়ে দেয়। এরপর, কই আমার বাড়ির সব মহারানীগুলো কোথায় গেল? ছেলে যে আমার কাজে গেছে সেটা কি কারো মনে আছে? ঘরে কি আজ কোনো খাবার রান্না হবে না? কই গো বড় বউ কোথায় গেলে? মিনু টুনটুনির কথা শুনে বড় বউ টুনি মিনু টুনটুনির ঘরে ঢোকে আর বলে, আমায় ডাকছেন মা? আমি তো থালা বাসন মাজতে ব্যস্ত ছিলাম, তাই আমি শুনতে পাইনি মা। তা বলুন মা, কেন ডাকছেন আমাকে? এই যে এই নাও, এই চালটুকু দিলাম, এগুলো দিয়ে আজকে রান্না করবে। খবরদার বৌমা, চুপি চুপি কিন্তু আমাকে না বলে একদম চাল নিবে না, বুঝেছো? এ কথা বলে মিনু টুনটুনি টুনিকে চাল বের করে দিয়ে চলে যায় আর টুনি চাল নিয়ে রান্নাঘরে চলে যায়। কই রে, কই গেলি তোরা? মুন্নি, কণিকা, বিউটি, এদিকে আয়, আমাকে একটু রান্নার কাজে সাহায্য কর। কই রে? টুনির ডাক শুনে মুন্নি, কণিকা আর বিউটি রান্নাঘরে চলে আসে আর টুনিকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। চার বউ মিলে রান্নাঘরে হাসি মজাতেই রান্না করতে থাকে। এদিকে মিনু টুনটুনি তাদের এত হাসি শুনে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে আসে আর বলতে থাকে, বাহ হায় রে, এ কোন কুলক্ষীদের আমি ছেলের বউ করে এনেছি! এতটুকু রান্নার জন্য একসাথে চারজনকে রান্নাঘরে কাজ করতে হয়, বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি? আমি কি আমার ছেলেকে আবার বিয়ে দিব নাকি? হ্যাঁ ছোট বৌমা, তুমি আমার ঘরে আসো, আমার প্রচন্ড পাটা ব্যথা করছে, আমার পা টিপে দিবে। মিনু টুনটুনির কথা শুনে মুন্নি আর কণিকা মুখ গোমড়া করে বাড়ির অন্য কাজ করতে চলে যায় আর ছোট বউ বিউটি পায়রা মিনু টুনটুনির পা টিপে দেওয়ার জন্য তার ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পর টুনির রান্না শেষ হলে মিনু টুনটুনি আর টোনাকে টুনি খেতে দেয়। তাদের খাওয়া শেষ হলে মুন্নি, কণিকা, বিউটি টুনির কাছে আসে আর বলতে থাকে,
দিদি, ও দিদি, আমাদেরও এবার খেতে দাও। সারা দিন হাড় খাটুনি কাজ করে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না দিদি। খাবার যে আর নেই রে বোন, আমাকে মা যতটুকু চাল বের করে দেয় তাতে তো ওদের দুই মা ছেলের খাবার হয়, আর আমাদের খাবারই থাকে না রে। আমি কোথায় থেকে এখন তোদের খাবার খেতে দিব বল তো? টুনির কথা শুনেই ছোট বউ বিউটি পায়রা অনেক রেগে ওঠে আর বলতে থাকে, কেন খাবার নেই দিদি? বাবা বিয়ের সময় কতগুলো টাকা যৌতুক দিয়েছে, বাবা ভেবেছিল আমি রানীর মতো করে থাকবো, আর এখন তো আমার কপালে কোনো খাবারই জুটছে না। সারাদিন কত কাজ করিয়ে বাড়িতে, আর ঠিক মতো খেতে পর্যন্ত পারি না। সব বৌমারা মিলে যখন এসব কথা ঘরে বলছিল তখন মিনু টুনটুনি সেখানে আসে আর বলে, কি হয়েছে কি হ্যাঁ, সারাদিন তোমাদের এত গল্প কিসের? তোমরা কি একটু চুপচাপ কাজ করতে পারো না? সারা দিন একসঙ্গে চারজন বসে শুধু কুটনামি করা, তাই না? মিনু টুনটুনির কথা শুনে টুনির ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর টুনি মিনু টুনটুনিকে বলে, মা দেখুন, আমরা সারাদিন বাড়িতে কত কাজ করি, দুদণ্ড আমাদের বসার পর্যন্ত সময় দেন না। এই সংসার থেকে আমরা দুবেলা দুমুঠো ঠিকভাবে খাবারও খেতে পারি না। আমি আর এইভাবে এই সংসারে কিছুতেই পড়ে থাকতে পারবো না মা। সংসারের লাঠি ঝাঁটা খাওয়ার থেকে বাইরে গিয়ে কাজ করা অনেক ভালো। আমি চলে যাব এখান থেকে। টুনির কথা শুনে বাকি তিন বউ বলে, দিদি, তুমি যদি এই সংসারে না থাকো তবে আমরাও থাকবো না। মা, আপনি আপনার ছেলেকে নিয়ে সংসার করুন। চলো দিদি, এক্ষুনি আমরা সবাই চলে যাই, এখানে আমরা আর দাসীর মতো পড়ে থাকতে পারবো না। এই কথা বলেই চার বউ মিলে বাড়ি থেকে বের হয়ে যায় আর বনের মধ্যেই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তা দেখে বড় বউ টুনি বলে, রাত করে তো বাড়ি থেকে বেরিয়ে এলাম, এবার আমরা সবাই কোথায় যাব? আমাদের তো কোথাও যাওয়ার কোনো জায়গাই নেই, আর এদিকে তো অনেক রাতও হয়ে গেছে রে। টুনি এ কথা বলার পরেই তারা আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় আর এক বড় দানব পাখির সামনে পড়ে তারা। দানব পাখি তাদের দেখে বলে, এই রাতের অন্ধকারে শিকার তো নিজের পায়ে হেঁটে আমার কাছে এসেছে, আজ তোদের মাংস দিয়ে আমি রাতের ভোজ করব। দানব ইগলের মুখে এসব কথা শুনে চার বউ ছুটে সেখান থেকে পালাতে থাকে আর দানব ইগলও তাদের পিছু পিছু ছুটতে থাকে। চার বউ ছুটতে ছুটতে এক বড় আম গাছের নিচে এসে অনেক হাঁপাতে থাকে আর তাদের হাঁপাতে দেখে আম গাছ বলে ওঠে, কে তোমরা আর এত রাতে তোমরা এখানে এসেছো কেন? তোমাদের কি কোনো সাহায্যের দরকার আছে? তবে তোমরা আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আম গাছের কথা শুনে চার বউ ভীষণ ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে তাদের সব সমস্যার কথা বলে। তা শুনে আম গাছ বলে, ভয় পেও না, আমার গাছের ভিতর এক কোঠর আছে, তোমরা সেখানে লুকিয়ে পড়ো, আর তোমাদের কেউ খুঁজে পাবে না। আম গাছের কথা শুনে তারা চার বউ মিলে আম গাছের কোঠরে ঢুকে পড়ে আর দানব ইগল তাদের ধরতে না পেরে চলে যায়। তারপর পরদিন সকাল হলে চার বউ গাছের কোটর হতে বেরিয়ে আসে আর আম গাছ তাদের বলে, তোমরা অনেক দুঃখী, তোমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তোমরা আমার গাছের নিচে ঘুরতে থাকো, সেখানে তোমরা দুই হাড়ে স্বর্ণ পাবে, আর সেই স্বর্ণগুলো তোমরা নিয়ে নাও, তোমাদের অনেক কাজে আসবে। আম গাছের কথা শুনে চার বউ মিলে গাছের নিচে ঘুরতে থাকে আর তারা সত্যি সত্যি দুটি স্বর্ণের হাড়ি পায়। তা নিয়ে গাছকে ধন্যবাদ দিয়ে তারা চারজন সেখান থেকে চলে যায়। তারপর বনের আরো গভীরে গিয়ে একটা রাজপ্রাসাদ বানায় আর সুখে শান্তিতে সেখানেই বসবাস করতে থাকে। এভাবেই দিন কেটে যায়। এরপর বনের মধ্যে ভীষণ খরা দেখা দেয়। খরার কারণে সারা বনের জঙ্গলে অনেক অভাব পড়ে যায়। তখন টুনি সবাইকে বলে,
আমি ঠিক করেছি, আমি আমাদের বাড়ির সামনে একটা পুকুর কাটবো। তাহলে বনের সবার জলের কোনো অভাব থাকবে না, সবার জলের অভাব দূর হয়ে যাবে। বিউটি, তুই বনের একজনকে বলে আয় যে আমরা আমাদের টাকা খরচ করে একটা পুকুর দিচ্ছি, আর এর জন্য আমাদের অনেক লোক দরকার হবে। আর যার যার কাজ করার ইচ্ছে তাদেরকে যেন সঙ্গে করে নিয়ে আসে। টুনির কথা শুনে বিউটি বনের একজন পাখিকে সেই সংবাদ দিয়ে আসে। পরদিন ওই পাখি অনেকগুলো পাখিকে নিয়ে আসে পুকুর খনন করার জন্য, এবং তারা পুকুর খনন করতে থাকে। এদিকে বিউটি পায়রা দেখে, একি এটা টোনা আর আমার শাশুড়ি মানা, এনারা এখানে এসেছে কেন? এক্ষুনি টুনি দিদিকে সবটা বলে দিতে হচ্ছে তো, এরা হঠাৎ এখানে কেন? এরপর বিউটি পায়রা টুনিকে গিয়ে সবটা বলে। সব শুনেই টুনি বিউটি পায়রাকে বলে, ঠিক আছে বিউটি, কাজ শেষে তুই তোর চেহারার আড়াল করে ওদেরকে রাজপ্রাসাদের ভিতরে ডেকে পাঠাবি। টুনির কথা শুনে বিউটি পায়রা ওরমো কন্যা দিয়ে বেঁধে টোনা আর মিনু টুনটুনির কাছে যায়, আর ওদের রাজপ্রাসাদের ভেতরে নিয়ে আসে। আর তাদের রাজপ্রাসাদের ভেতরে এনে বিউটি পায়রা তাদের খেতে দেয়। খাবার দেয়া দেখে টোনা তার মাকে বলে, আচ্ছা মা, ওরা সবাইকে খেতে না দিয়ে আমাদের ডেকে কেন খাওয়াচ্ছে মা? নিশ্চয় এদের কোনো কুমতলব আছে। আমি শুনেছি নতুন পুকুর খনন করতে যদি দুটো পাখির মাথা কেটে দেওয়া হয় তাহলে নাকি জল তাড়াতাড়ি উঠবে। এরা বুঝি আমাদের মাথা কেটে ফেলবে মা, আমার ভীষণ ভয় করছে। টোনার কথা শুনে মিনু টুনটুনি ভীষণ কাঁদতে থাকে। টোনা, বাবারে, এসব আমার পাপের ফল রে বাবা। আমি যদি আমার লক্ষ্মীর মতো বউদের তাড়িয়ে না দিতাম, তবে এত তাড়াতাড়ি আমাকে জীবন দিতে হতো না। চার বউ নিশ্চয় আমাকে অনেক অভিশাপ দিয়েছে, তাই ওদের অভিশাপের ফলে আজ বুঝি আমাদের মাথা কাটা যাবে বাবা। টোনার মিনু টুনটুনি যখন এসব কথা বলছিল তখন বিউটি পায়রা মুখে ওড়না দিয়ে মুখ ঢেকে ভেতরে নিয়ে যায়। টোনা আর তার মা ভেতরে গিয়ে দেখে আরো তিনজন ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। তা দেখে মিনু টুনটুনি হাঁটু গেড়ে তাদের সামনে বসে পড়ে আর হাত জোর করে বলে, মা, ও মা, আমাদের ক্ষমা করে দাও মা, আমি আর কারো প্রতি অন্যায় অত্যাচার করব না। আমি জানি এগুলো আমার আগের কর্মের ফল, আমি যে আমার চার বৌমার সাথে অনেক অন্যায় করেছি। মা ঠিকই বলেছে, আপনারা আমাদের ক্ষমা করুন। আসলে আমার চার লক্ষ্মী বউ খুব ভালো ছিল, ওদের চলে যাওয়ার পরেই আমাদের সংসারে অভাব চলে আসে। এরপর আমি আমার বউদের অনেক খুঁজেছি কিন্তু কোথাও তাদের খুঁজে পাইনি। তারা যে এখন কোথায় চলে গেছে সেটাই তো জানি না। সব কথা শুনেই টুনি ওনার ভেতর থেকে বলে ওঠে, কে বলেছে আমরা আপনাদের মাথা কেটে নিব? আপনারা যে নিজেদের দোষ নিজের মুখে স্বীকার করেছেন এতেই অনেক, আপনারা আপনাদের কর্মে সাজা পেয়েছেন। জানো আমার চার বউয়ের কথা আমার অনেক মনে পড়ছে আজ, তারা যদি ফিরে আসতো আমি তাদের কাছে ক্ষমা চাইতাম। মিনু টুনটুনির কথা শুনে চার বউ মুখের ওড়না সরিয়ে ফেলে। আর চার বউকে দেখে মিনু টুনটুনি আর টোনা অনেক অবাক হয়ে যায় আর তাদের কাছেই ক্ষমা চায়। তারপর চার বউ তাদের ক্ষমা করে দেয়। এরপর মিনু টুনটুনি টোনা আর চার বউ মিলে সুখে শান্তিতে রাজপ্রাসাদেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে কেউ আমাদের সাথে যতই অন্যায় করুক না কেন তাদের ক্ষমা করে দেওয়া উচিত, কারণ ক্ষমা যে মহৎ গুণ। আর বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।